আমি মোহাম্মদ মাহফুজুর রহমান উপস্থিত হয়েছি জ্ঞানের যুদ্ধ নিয়ে। প্রথমে গত পর্বের উত্তর দুটি দেখে নেওয়া যাক। তারপর গত পর্বের সঠিক উত্তরদাতাদের নামগুলি দেখব, আর যারা সফল হয়েছেন তাদের জানাই কংগ্রাচুলেশনস। চলুন আজকের কুইজ শুরু করি। এক নম্বরের প্রশ্ন, 1950 সাল থেকে 1973 সাল পর্যন্ত লন্ডন থেকে কলকাতা যাওয়ার জন্য একটি বাস চালু ছিল। এটি ছিল বিশ্বের দীর্ঘতম দূরত্বের বাস। বাসটিকে লন্ডন থেকে কলকাতা পর্যন্ত যেতে সময় লাগত প্রায় 45 দিন। বাসটির নাম কি? এ রবার্ট 301, বি আলভা, সি আলবার্ট, ডি ভিক্টোরিয়া। সঠিক উত্তর হবে সি আলবার্ট। দুই নম্বরের প্রশ্ন, আমরা রাস্তায় চলার সময় বিভিন্ন রঙের মাইল ফলক দেখতে পাই, এর মধ্যে হলুদ রঙের মাইল ফলক কোন রাস্তাকে নির্দেশ করে? এ রাজ্য সড়ক, বি জাতীয় সড়ক, সি জেলা সড়ক, ডি গ্রামের রাস্তা। সঠিক উত্তর হবে বি জাতীয় সড়ক। তিন নম্বরের প্রশ্ন, 2020 সালে মালদা জেলার কোন স্কুল রাজ্যের সেরা স্কুলের স্বীকৃতি পেল? এ মালদা জেলা স্কুল, বি বাল্য গার্লস হাই স্কুল, সি চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন, ডি মানিকচক শিক্ষা নিকেতন। সঠিক উত্তর হবে ডি মানিকচক শিক্ষা নিকেতন। এখন আমরা একটি ছবি দেখব। আমরা যে ছবিটি দেখছি এটি একটি বিখ্যাত অভিনেতার বাল্যকালের ছবি। এবার বলুন এটি কার ছবি? এ সলমান খান, বি শাহরুখ খান, সি আমির খান, ডি সিদ্ধার্থ মালহোত্রা। সঠিক উত্তর হবে এ সলমান খান। পাঁচ নম্বরের প্রশ্ন, কোন শহরকে প্রধানমন্ত্রীর শহর বলা হয়? এ দিল্লি, বি এলাহাবাদ, সি নাগপুর, ডি চেন্নাই। সঠিক উত্তর হবে বি এলাহাবাদ। এখন আপনাদের জন্য দুটি প্রশ্ন করা হবে, আর যারা দুটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন তাদের নাম পরবর্তী পর্বে স্ক্রিনে দেখানো হবে। চলুন আজকের প্রশ্ন দুটি দেখে নেওয়া যাক। ছয় নম্বরের প্রশ্ন, পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কে লিখেছেন? এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বি মানিক বন্দ্যোপাধ্যায়, সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সাত নম্বরের প্রশ্ন, প্রথম ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? এ 1972 খ্রিস্টাব্দে, বি 1975 খ্রিস্টাব্দে, সি 1977 খ্রিস্টাব্দে, ডি 1979 খ্রিস্টাব্দে। তাহলে আমাদের দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার ঠিক রাত 8টায় জ্ঞানের যুদ্ধের পর।
পরবর্তী পর্বে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল ঘন্টাটি বাজিয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।